প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে তালের চোঁচাগুলি তুলে ফেলে দিব। তারপরে তালটাকে ভালো করে ঘষে ফুটো ফুটো তালে ঘষতে হবে। ঘষার পরে যে রসটা বের হবে সেই রসটাকে আবার ছেঁকে নেব, যাতে কোনো আঁশ না থাকে। সেই রসটা যে বের হবে সেই রসে নারিকেল কুড়া, চিনি, চিনিটা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই রকমই মেশাবে, চালের গুঁড়ি আর হচ্ছে সুজি আর এক বাটি আটা, সবগুলি কিন্তু ছোটো বাটি, একই মাপের সবগুলি দিয়ে দিব। দিয়ে সেটাকে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপরে সাদা তেলে দিয়ে সাদা তেলে বড়া ভাজব।